Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna sayyidana wa maulana muhammadan abduhu wa rasuluhu amma ba'du fa a'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim wa annal masajida lillah fala tad'u ma'allahi ahada wa qala aydan wa man azlamu mimman mana'a masajida allahi an yudhkara fiha ismuhu wa sa'a fi kharabiha wa man azlamu mimman mana'a masajida allahi an yudhkara fiha ismuhu wa sa'a fi kharabiha sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyul karim wa nahnu ala dhalika minash shahidina wash shakirin walhamdulillahi rabbil alamin subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim Allah তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জুমার আজানের পর নামাজের পূর্বের এই অতি ফজিলতপূর্ণ মুহূর্তে দ্বীনি তালিমের এক মজলিসে এক দাওয়াতের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন দিল খুলে সকলেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মসজিদ মুসলমানদের সামাজিক জীবনের একটা কেন্দ্র যেখানেই মুসলমানদের সমাজ সেখানেই মসজিদ পৃথিবীর যেখানেই মুসলমান আছে সেখানেই মসজিদ আছে এই মুসলমানদের সমাজের উপর মসজিদের একটা বিশেষ গুরুত্ব মসজিদের একটা বিশেষ ভূমিকা আছে এবং মুসলমানদের পূর্ণ সমাজের সাথে মসজিদের একটা বিশেষ সম্পর্কও আছে এই মসজিদ হলো আল্লাহর ঘর আল্লাহর ঘর হিসেবে সমাজের প্রত্যেকটা মুসলমান
তারা এই মসজিদকে ভালোবাসে। আর এই মসজিদকে ভালোবাসা, এটার গুরুত্ব অপরিসীম। দিলের মাঝে মসজিদের একটা ভালোবাসা রাখা, এটা মুসলমানের মুসলমানিত্বের একটা আলামত। বরং মুসলমানের সামাজিক জীবনের মসজিদটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ স্থাপনা যে এই মসজিদটাকে পবিত্র রাখা, এটাকে পরিচ্ছন্ন এবং পরিষ্কার রাখা আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে এই আদেশ করছে। শুধু আদেশ তাই না, কোরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইতিহাস আলোচনা করছেন যে আমার পয়গম্বরদের সাথে এটা আমার অঙ্গীকার ছিল যে তারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজ আঞ্জাম দিবে, এটা নবীদের সাথে আমার কি ছিল, অঙ্গীকার ছিল। এই যে কাজ নবীদের কাজ, সেই কাজটা আমাদের কাজ না, একটু বলেন না। যে কাজটা নবীদের কাজ, নবীরা যে কাজ করছে, এই কাজটা কি আমাদের কাজ না? নবীরা যে কাজ করছে সে কাজ যদি আমরা করি, আমাদের দাম কি কমবে না আমাদের দাম বেড়ে যাবে? আমাদের দাম বেড়ে যাবে। আর নবীরা কি কাজ করেছেন, আল্লাহ তাআলা নবীদেরকে কি কাজের দায়িত্ব দিয়েছেন, এর আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে করছে। এখন কোরআনের মাঝে এই আলোচনা আল্লাহ আমাদের সামনে পেশ করছেন যে নবীদের সাথে আমার অঙ্গীকার ছিল যে তারা মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার কাজ তারা আঞ্জাম দিবে। আর নবীদের সাথে আল্লাহর যে ওয়াদা অঙ্গীকার ছিল, নবীরা এই অঙ্গীকার কি পূরণ করছেন না? তাহলে এই কাজটা নবীরা যে করছেন, কোরআনে কারীমের মাঝে তার আলোচনা আছে যে নবীরা এই কাজ করছে। এই আলোচনাটা কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা এজন্য করছেন আমরাও যেন এই কাজটাকে করি। ওয়াহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তুহিরা বাইতিয়া লিত্বাঈফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। وعهدنا إلى إبراهيم وإسماعيل الله আমাদের কি শোনাচ্ছেন যে আমি অঙ্গীকার নিয়েছি, আহিদনা অর্থ হলো আমি অঙ্গীকার নিয়েছি, আমার সাথে অঙ্গীকার ছিল কার? ইব্রাহিমের, ইসমাঈলের। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন না? হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনিও আল্লাহর একজন নবী ছিলেন। তো আল্লাহ কোরআনের মাঝে বলতেছেন এই ইব্রাহিম এবং ইসমাঈলের সাথে আমার অঙ্গীকার, আমার এগ্রিমেন্ট হয়েছিল, আমি তাদের থেকে এই অঙ্গীকারকে গ্রহণ করেছিলাম, এই জিম্মাদারি আমি তাদেরকে দিছি, আর তারা আমার সাথে ওয়াদা করছে যে আল্লাহ তোমার দেওয়া জিম্মাদারি আমরা পালন করব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি, ইসমাঈল আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার তরফ থেকে দেওয়া যে জিম্মাদারিটা ছিল আর যে জিম্মাদারিটা তারা পালন করেছিলেন, সেই জিম্মাদারিটা কি ছিল? আনতাহিরা বাইতিয়া, যে আমার ঘরকে তোমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। আল্লাহ তাআলার ঘর যখন আল্লাহ নির্মাণ করাইলেন, যে ঘর নির্মাণের কাজ শেষ, এই ঘর কে নির্মাণ করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম নিজে, নিজে শ্রমিক হিসেবে, নিজে শ্রমিক হিসেবে খেটে এই ঘরকে তিনি কি করছেন, নির্মাণ করছেন।
তো ঘর নির্মাণ যখন শেষ, তখন আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হয়েছে এখন এই ঘরকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা এখন তোমার দায়িত্ব। দায়িত্বটা কার? সরাসরি নবীর দায়িত্ব। নবীকেই আল্লাহ তাআলা এই ঘরের খাদেম বানায় দিয়েছেন। তাই ঘর যে নির্মাণ করবে সেই ঘরের কি হবে? খাদেম হবে। আর এই ঘরের খাদেম হওয়ার দ্বারা দাম কি কমবে না দাম বাড়বে? দাম বাড়বে না, দাম বেড়ে যাবে। কারণ এই কাজ আল্লাহ তাআলা তার নবীদের মাধ্যমে নিছেন। নবীরা যে কাজ করছেন সেই কাজ যদি আমি আপনি করি তাহলে আমাদের দাম বাড়বে না? ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা, আমি অঙ্গীকার নিয়েছি ইব্রাহিমের কাছ থেকে ইসমাঈলের কাছ থেকে, আনতাহিরা বাইতিয়া, আমার ঘরটাকে তোমরা পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। কাদের জন্য? লিত্তা ইফিনা, যারা এই ঘর কি চক্কর দিবে তোয়াফ করবে তাদের জন্য। ওয়াল আকিফিনা, যারা এই ঘরে আসবে যাবে যাতায়াত করবে তাদের জন্য। ওয়ার রুকাই সুজুদ, যারা এই ঘরে এসে আমাকে রুকু করবে আমাকে সেজদা করবে তাদের জন্য। অর্থাৎ এই ঘরে যারা আসবে যাবে ইবাদত বন্দিগি করবে রুকু সেজদা করবে, এরা যেন এসে সুন্দরতম ভাবে রুকু সেজদা ইবাদত বন্দিগি করতে পারে, এজন্য তোমরা জিম্মাদার এটাকে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই মসজিদটাকে আবাদ করা, মসজিদটার সুযোগ সুবিধাকে বৃদ্ধি করা, মসজিদটাকে পবিত্র পরিচ্ছন্ন রাখা, এটা মুসলমানদের জিম্মাদারি। বরং একটা আদর্শবান, একটা চরিত্রবান, একটা সমৃদ্ধ সমাজ আমরা যদি তৈরি করতে চাই তাহলে আমাদের মসজিদটাকে ঠিক সেই আদর্শের কেন্দ্র হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। মসজিদের মাধ্যমে একটা আদর্শবান সমাজ তৈরি হবে, একটা চরিত্রবান, একটা সমৃদ্ধ, একটা সভ্য সমাজ, এটা মসজিদের মাধ্যমে তৈরি হবে। এই কোরআনে কারীমের দাওয়াত যে যারা একটা সুন্দর সমাজের স্বপ্ন দেখে, যারা একটা সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখে, যারা একটা সভ্য সমাজের স্বপ্ন দেখে, যারা একটা সভ্য রাষ্ট্রের স্বপ্ন দেখে, কোরআন তাদেরকে আহ্বান করে, কোরআন তাদেরকে ডাকে যে তোমরা তোমাদের মসজিদগুলোকে সুন্দর করো, তোমরা তোমাদের মসজিদগুলোকে আবাদ করো, তোমাদের মসজিদগুলো যদি আবাদ হয়, তোমাদের মসজিদগুলো যদি জীবন্ত হয়, তাহলে এই জীবন্ত আর এই আবাদ মসজিদের মাধ্যমে একটা সমাজ আবাদ হবে, একটা সমাজ সভ্য হবে, একটা সমাজ সুন্দরতম ভাবে গড়ে উঠবে। বিষয়টাকে আমরা যদি একটু ভালোভাবে বুঝতে চাই
তাহলে এইভাবে বোঝা যেতে পারে। একটা সমাজ তৈরি হয় কিছু ব্যক্তির মাধ্যমে, এই যেই ব্যক্তিগুলোর মাধ্যমে একটা সমাজ তৈরি হয়, এই ব্যক্তিগুলো যদি ভালো হয়, এই ব্যক্তিগুলো যদি দায়িত্ববান হয়, এই ব্যক্তিগুলো যদি সভ্য হয়, এই ব্যক্তিগুলো যদি জিম্মাদারি পালনকারী হয়, তাহলে সেই সমাজটাও ভালো হয়, সমাজটাও দায়িত্বশীল হয়, সেই সমাজটাও একটা সভ্য সমাজে পরিণত হয়। কারণ সমাজ তো কিছু সংখ্যক ব্যক্তির নাম, ব্যক্তি ভালো তো সমাজ ভালো, ব্যক্তি চরিত্রবান তো সমাজ চরিত্রবান, ব্যক্তি আদর্শবান তো তাহলে সমাজ আদর্শবান, ব্যক্তি যদি সভ্য হয় তাহলে সেই সমাজ সভ্য হবে, আর ব্যক্তি যদি অসৎ চরিত্রের হয়, ব্যক্তি যদি লুটেরা হয় তাহলে সেই সমাজটাও লুটেরা হবে, সমাজটাও অসৎ চরিত্রবান একটা সমাজ হবে। তাই একটা সমাজ এটা আসলে কিছু ব্যক্তি, কিছু ব্যক্তির সমষ্টি হলো একটা সমাজ। এই ব্যক্তিগুলো আদর্শবান হলে সমাজ আদর্শবান হবে, ব্যক্তিগুলো ভালো হলে সমাজ ভালো হবে, ব্যক্তি যদি খারাপ হয় সমাজ খারাপ হবে, ব্যক্তিগুলো যদি নষ্ট হয় সেই সমাজটাও নষ্ট হবে। আর দেখেন, সমাজ দ্বারাই গড়ে ওঠে রাষ্ট্র, একটা রাষ্ট্র এটা কিন্তু আসলে কিছু সমাজের সমষ্টি। রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী সমাজগুলো যদি, মানব সমাজগুলো যদি সভ্য হয় তাহলে সেই রাষ্ট্রটা একটা সভ্য রাষ্ট্র। এই সমাজগুলো যদি, সমাজের মানুষগুলো যদি শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়, তাহলে সেই রাষ্ট্রটা এটা শিক্ষিত এবং সুশিক্ষিত রাষ্ট্র হয়। সমাজগুলোর মাঝে যদি সভ্যতা থাকে তাহলে সেই রাষ্ট্রের মাঝেও সভ্যতা পাওয়া যাবে। সমাজগুলো যদি অসভ্য হয় সেই রাষ্ট্রটাও অসভ্য হবে। সমাজগুলো যদি নষ্ট হয় সেই রাষ্ট্রটাও নষ্ট হবে। কারণ সমাজ দ্বারাই গড়ে ওঠে রাষ্ট্র। তাই সমাজ যদি দায়িত্বশীল জিম্মাদারি পালনকারী সমাজ হয় তাহলে সেই রাষ্ট্রটাও জিম্মাদারি পালনকারী দায়িত্বশীল একটা রাষ্ট্রে পরিণত হয়। তবে এই ক্ষেত্রে এই কথাটা সত্য, ব্যক্তির চেয়ে সমাজ, সমাজের চেয়ে রাষ্ট্রের গুরুত্ব দায়িত্ব বেশি, ব্যক্তির চাইতে সমাজের দায়িত্ব বেশি, সমাজের চাইতে রাষ্ট্রের দায়িত্ব বেশি। ব্যক্তি আমি খারাপ তো আমি খারাপ, আমি নষ্ট, আমি অন্যায়কারী, আমি অপরাধী, তো অপরাধের কারণে আমার একার জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, আমি একা খারাপ। কিন্তু একটা সমাজ খারাপ, একটা রাষ্ট্র খারাপ, একটা সমাজ যদি খারাপ হয় এটার ভয়াবহতা বেশি, একটা রাষ্ট্র যদি খারাপ হয় এইটার ভয়াবহতা আরো বেশি। তাই ব্যক্তির চেয়ে সমাজ, সমাজের চাইতে রাষ্ট্রের গুরুত্ব দায়িত্ব বেশি। কিন্তু
সমাজ ছাড়া কিন্তু রাষ্ট্র হয় না, আর ব্যক্তি ছাড়া কিন্তু একটা সমাজ গড়ে ওঠে না। তাই ব্যক্তি আদর্শবান, উন্নত মন এবং উন্নত স্বভাবের অধিকারী হওয়া এটা একটা সমাজ সুন্দর হওয়ার জন্য জরুরি বিষয়। কারণ ব্যক্তির দ্বারাই তৈরি হয় সমাজ। তাই আমরা যদি একটা সুন্দর রাষ্ট্রের স্বপ্ন দেখি, সমাজগুলোকে সুন্দর করতে হবে, এর কোনো বিকল্প নাই। আমাদের সমাজ এমনই থাকবে আর রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে এটা অসম্ভব। আপনাদের কি এটা সম্ভব মনে হয়? আপনারা আমার কথা বুঝতেছেন না? আমাদের সমাজগুলো নষ্টানিতে ভরপুর থাকবে আর রাষ্ট্র সুন্দর হয়ে যাবে এটা কি সম্ভব? এটা সম্ভব না। আর আমরা ব্যক্তিগুলো আমাদের মতো নষ্টামির চর্চা করব আর আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে এইটা সম্ভব? এটা কোনোদিন সম্ভব না। তাই ব্যক্তি তৈরি আদর্শবান, সচ্চরিত্রবান, জিম্মাদার, দায়িত্বশীল ব্যক্তি তৈরি একটা আদর্শ সমাজের জন্য, একটা আদর্শ উন্নত সভ্য রাষ্ট্রের জন্য জরুরি বিষয়। এইটার জরুরতকে অস্বীকার করা যাবে না। আর আদর্শবান সচ্চরিত্রবান ব্যক্তি তৈরির জন্য প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায় আদর্শবান সচ্চরিত্রবান সভ্য ব্যক্তি তৈরির জন্য মসজিদগুলোকে জীবন্ত করে গড়ে তুলতে হবে। যদি মসজিদ জীবন্ত হয়, তাহলে এই জীবন্ত মসজিদের মাধ্যমে আদর্শবান সচ্চরিত্রবান কিছু ব্যক্তি গড়ে উঠবে। আর আদর্শবান সচ্চরিত্রবান ব্যক্তির মাধ্যমে আদর্শ সমাজ তৈরি হবে, আর আদর্শ সমাজের মাধ্যমে আদর্শ রাষ্ট্র তৈরি হবে। তাই মসজিদের সাথে মুসলমানদের সমাজের একটা বিশেষ সম্পর্ক আছে। মসজিদ যদি আবাদ হয়, মসজিদ যদি জীবন্ত হয়, সেই সমাজের মুসলমানদের মন তাদের স্বভাব জীবন্ত থাকবে। আর মসজিদ যদি আবাদ না হয়, মসজিদ যদি অনাবাদ হয়, মুসলমানদের সেই সমাজ সুন্দর এবং আবাদ হতে পারে না। মসজিদকে মাইনাস করে মুসলমানদের আদর্শ সমাজ তৈরি করা সম্ভব না। মুসলমানদের আদর্শ সমাজ তৈরির জন্য, সচ্চরিত্রবান মুসলমান তৈরির জন্য মসজিদগুলোকে মুসলমানদের সমাজের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। সমাজের প্রত্যেকটা মুসলমানের মসজিদের সাথে একটা ওতপ্রোত সম্পর্ক, সার্বক্ষণিক একটা যোগাযোগ, একটা সম্পৃক্ততা থাকতে হবে। তাদের জীবনের প্রত্যেকটা কাজ মসজিদকে কেন্দ্র করে হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মদিনার স্বপ্নের সমাজকে তৈরি করেছিলেন, সেই সমাজটা মসজিদ কেন্দ্রিক সমাজ ছিল। সে সমাজের প্রত্যেকটা মুসলমানদের সম্পৃক্ততা ছিল মসজিদের সাথে, আর সেই মসজিদ ছিল জীবন্ত মসজিদ। এখন দ্বিতীয় বিষয়, একটা মসজিদ কিভাবে জীবন্ত মসজিদ হিসেবে গড়ে উঠে? যখন সেই মসজিদের সাথে মসজিদ সমাজের প্রত্যেকটা মুসলমানদের সম্পৃক্ততা থাকে,
তাদের সমাজ জীবন যখন মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় তখন সেই মসজিদটাকে একটা জীবন্ত মসজিদ বলা হয়। সেই মসজিদটাকে একটা আবাদ মসজিদ বলা হয়। আর যদি ব্যাপারটা এমন হয় যে সমাজে মসজিদ তো মসজিদের মতো আছে কিন্তু মুসলমানদের সমাজ এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় না, তাহলে এই মসজিদ অনাবাদ মসজিদ। কারণ এই মসজিদের সাথে মসজিদ এলাকার মুসলমানদের সম্পৃক্ততা নাই, তাদের সমাজ জীবন এই মসজিদকে কেন্দ্র করে পরিচালিত হয় না। মুসলমানদের সমাজ আলাদা, মসজিদ আলাদা। এই মসজিদ জীবন্ত মসজিদ না। সেই মসজিদকে জীবন্ত মসজিদ বলা হয় যে মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের পূর্ণ সমাজটা পরিচালিত হয়। এখন মুসলমানদের সমাজের প্রত্যেকটা মুসলমান তার যে মসজিদের সাথে সম্পৃক্ততাটা হবে এটা কিসের ভিত্তিতে সম্পৃক্ততা হবে? মসজিদে মুসলমানদের কাজ কি? কি কাজের ভিত্তিতে মুসলমানদের মসজিদের সাথে সম্পৃক্ততা থাকবে? দেখেন প্রত্যেকটা জিনিসের একটা জীবনী সত্তা আছে, একটা রুহানিয়ত আছে। আমার মাঝে যদি রুহ থাকে তাহলে আমি আমি, আমার সাথে দশটা মানুষ কথা বলতে পারবে, ভাবের আদান প্রদান করতে পারবে। আর আমার মাঝে যদি রুহ না থাকে তাহলে আমি আমি না, আমার সাথে দশটা মানুষ আমাকে দেখবে কিন্তু কোনো ভাবের আদান প্রদান কোনো কথাবার্তা আমার সাথে কারো হবে না। সেই মসজিদের রুহ হলো, মসজিদের রুহানিয়ত হলো যে মসজিদের মাঝে কোরআনের শিক্ষা এটা জারি থাকবে, মসজিদের মাঝে ইমানের শিক্ষা জারি থাকবে, এটা হলো মসজিদের রুহানিয়ত। একটা মসজিদে যখন কোরআনের তালিম এটা সার্বক্ষণিক জারি থাকে, একটা মসজিদে যখন ইমানের মুজাকারা ইমানের হালকা এটা সার্বক্ষণিক জারি থাকে, তখন এই কোরআনের শিক্ষাকে কেন্দ্র করে এই ইমানি মুজাকারার হালকাকে কেন্দ্র করে মুসলমান সমাজের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা নাগরিকের এই হালকাকে কেন্দ্র করে এই শিক্ষাকে কেন্দ্র করে তার মসজিদের সাথে সম্পৃক্ততা হবে। তাই মুসলমানদের মসজিদ সেই মসজিদকে জীবন্ত মসজিদ বলা হয় যেই মসজিদের মাঝে কোরআনের শিক্ষা এটা জারি আছে, মুসলমানদের যেই মসজিদে ইমানের হালকা ইমানের মুজাকারা জারি আছে এবং সেই কোরআনের শিক্ষায় সেই ইমানের হালকায় মুসলমান সমাজের প্রত্যেকটা ব্যক্তির সম্পৃক্ততা আছে। আমরা যখন আমাদের মসজিদটাকে জীবন্ত মসজিদ হিসেবে গড়ে তুলব, আমাদের সমাজটা জীবন্ত হবে। মসজিদের মাঝে যখন কোরআন এবং ইমানের তালিম শুরু হবে এর দ্বারা পূর্ণ সমাজটা ইমানের আলোয় আলোকিত কোরআনের আলোয় আলোকিত সমাজ হিসেবে গড়ে উঠবে। সেই সমাজটা সভ্য সমাজ হবে, সেই সমাজটা সুন্দর সমাজ হবে, সেই সমাজের উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হবে, সেই সমাজের ঘরগুলোর মাঝে শান্তির সুবাতাস বইবে।
তাই সমাজটাকে সুন্দর করার জন্য মসজিদকে সুন্দর করা চাই। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহ তার এক বর্ণনা, ওয়াজিবুন আলা কুল্লি মসজিদিন ওয়া মাহাল্লাতিন ফাকীহুন ইউআল্লিমুন নাস দীনাহুম وكذا في كل قريه حتى لا يبقى على وجه الارض جاهل তিনি বলতেছেন আল ওয়াজিবু আলা কুল্লি মসজিদিন ওয়া মাহাল্লাতি, যে মুসলমানদের প্রত্যেকটা মসজিদে এটা ওয়াজিব, মুসলমানদের প্রত্যেকটা মহল্লায় এটা ওয়াজিব, যে গ্রামে মুসলমান আছে মুসলমানদের প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা জনপদে এটা ওয়াজিব, এটা জরুরি বিষয়। সেখানে ইউআল্লিমুন নাস দীনাহুম, মুসলমানদের তাদের দিন শিখার ব্যবস্থাপনা থাকবে এবং দিন শিখার এমন ব্যবস্থাপনা থাকবে সেই মহল্লায় এমন একজন মুসলমান থাকবে না যে দিন জানে না, এমন ব্যবস্থাপনা থাকতে হবে। অর্থাৎ মসজিদ এলাকার প্রত্যেকটা মুসলমান সে দিন সম্পর্কে আলেম, দিন সম্পর্কে জানে, দিন সম্পর্কে জানে না সে জাহেল, এমন হইতে পারবে না। এমন একটা ব্যবস্থাপনা মুসলমানদের জন্য তাদের মসজিদে তাদের মহল্লায় তাদের গ্রামে এটা করা, সেই গ্রামের মুসলমানদের জন্য, সেই মহল্লার মুসলমানদের জন্য, সেই মসজিদ কেন্দ্রিক মুসলমানদের জন্য এমন ব্যবস্থাপনা করাটা এটা তাদের জন্য ওয়াজিব। খুব বোঝার চেষ্টা করি, মসজিদ কেন্দ্রিক মহল্লাবাসীর জন্য এমন তালিমি ব্যবস্থাপনা থাকা অপরিহার্য যেন মসজিদ এলাকার যুবক শিশু বৃদ্ধ নারী সকলেই ফরজ পরিমাণ দিন শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারে। শিশুদের জন্য ঠিক যেরকম কুরআন এবং ইমানি শিক্ষা এটার ব্যবস্থাপনা থাকা চাই, যুবকদের জন্য কুরআন শিক্ষা এবং দিন শিক্ষার ব্যবস্থাপনা থাকা চাই, নারীদের জন্য দিন শিক্ষা এবং কুরআন শিক্ষার ব্যবস্থাপনা থাকা চাই, যারা বয়স্ক বৃদ্ধ তাদের জন্য দিন শিক্ষা এবং কোরআন শিক্ষার ব্যবস্থাপনা থাকা চাই, এটা অপরিহার্য, এই ব্যবস্থাপনা থাকতে হবে। আর যদি এই ব্যবস্থাপনা না থাকে তাহলে মহল্লাবাসী সকলেই গুনাহগার। এই ব্যবস্থাপনা যদি না থাকে মহল্লাবাসী সকলেই গুনাহগার হবে। সকলে গুনাহগার কেমনে হবে? যে যারা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত তারা ব্যবস্থা না করার কারণে গুনাহগার হবে, যে তাদের উপরে ব্যবস্থা করার দায়িত্ব ছিল কিন্তু তারা করে নাই এই জন্য তারা গুনাহগার হবে। আর যাদের শিক্ষা গ্রহণ করা জরুরি ছিল এরা যেহেতু শিক্ষা গ্রহণ করে নাই, শিক্ষা গ্রহণ না করার কারণে এরা গুনাহগার হবে, এদের তো শিক্ষা গ্রহণ করা জরুরি ছিল। এরা কি শিখতে চাইছে? এরা তো শিখতে চায় নাই, তাই না জানার কারণে না শিখার কারণে এরা সব গুনাহগার হবে। আর যারা শিক্ষা গ্রহণ করেছে কিন্তু শিক্ষা দেয় নাই, তাই নিজে জানছে অপরকে জানায় নাই, এজন্য যারা জানে তারা গুনাহগার হবে যে তুমি নিজে জানছো কেন জানাও নাই,
এইজার জিম্মাদার, ব্যবস্থাপনা না করার কারণে জিম্মাদাররা গুনাহগার। যারা শিক্ষার্থী, এরা শিক্ষার্থী না হওয়ার কারণে, শিক্ষার জন্য না আসার কারণে তারা গুনাহগার। আর যারা শিক্ষক, তারা শিক্ষকতা না করার কারণে তারা গুনাহগার। গুনাহ থেকে কেউ বাঁচতে পারবে না, কেউ অপরের উপর দোষ চাপায়া নিজেকে রক্ষা করতে পারবে না। যে আমি দোষ চাপায়া দিলাম, ওরা ব্যবস্থা করে নাই, তাই আমি শিখতে পারি নাই। এরকম দোষ চাপায়া লাভ হবে না। আর যদি জিম্মাদাররা বলে ওরা শিখতে চায় নাই, তাই আমরা ব্যবস্থা করি নাই, এরা কেউ কোনো সময় শিখতে চায় নাই, তাই আমরা কিসের ব্যবস্থা করব, শিক্ষার্থী নাই। আমাদেরকে আমাদের জিম্মাদারি বুঝতে হবে। তাই যারা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত, তাদের জন্য ব্যবস্থাপনা করা ফরজ। যে মসজিদ, মসজিদ এলাকার মুসলমানদের এবং সব ধরনের মুসলমানদের যেন দ্বীনি চাহিদা, দ্বীন শিক্ষার ব্যবস্থাপনাটা মসজিদকে কেন্দ্র করে হয়, এই বিষয়টি নিয়ে ফিকির করা মসজিদ জিম্মাদারদের জন্য ফরজ। আর যারা জানে না দ্বীন সম্পর্কে, জানে না, তাদের জন্য দ্বীন জানা ফরজ, দ্বীন শিখা ফরজ। পুরুষদের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য ঠিক ওইরকম ফরজ, দ্বীন জানতে হবে। নামাজ দ্বীনের গুরুত্বপূর্ণ একটা রুকন, আহাম্মা উমুরিকুম আস-সালাত, যে তোমাদের দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম হলো নামাজ। এই নামাজটাকে জানা ফরজ, নামাজটাকে সহিভাবে জানা ফরজ না? যে নামাজটা কিভাবে পড়লে সহি হবে মুসলমানদের, এটা জানা কিন্তু ফরজ। মুসলমানদের উপরে এটা জানা ফরজ যে আমার রোজাটা কিভাবে পালন করতে হবে, কি কি কারণে রোজা ভেঙে যায়, জানা ফরজ। কেউ যদি না জানায়, তাকে নিজ ইচ্ছায় জানার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। যে জানে তাকে উদ্যোগ গ্রহণ করতে হবে জানানোর, যারা জানে না তাদেরকে উদ্যোগী হতে হবে জানার। এনে সবার দায়িত্ব আছে, জিম্মাদারি সবার, জিম্মাদারি একা একজনের না, যে শুধু ওনারই জিম্মাদারি আমাদেরকে জোর করে জানানো, তা না। আমাদেরও দায়িত্ব আছে যে আমরা জানবো, জানার জন্য আসবো। এই নামাজকে জানা ঠিক যেমন ফরজ, রোজাকে জানা ঠিক যেমন ফরজ, এমন ভাবেই নিজের আচার আচরণ সম্পর্কে জানা এটাও ফরজ। যে একজন মুসলমান হিসেবে আমার জীবন কেমন হবে, আমার আচার ব্যবহার কেমন হবে, আমার কথাবার্তা কেমন হবে, জানা ফরজ। একজন মুসলমান হিসেবে আমার পারিবারিক জীবনটা কেমন হবে, জানা ফরজ না? আমার স্ত্রীর প্রতি আমার জিম্মাদারি কি? প্রত্যেকটা স্বামীর জন্য এটা জানা ফরজ না? যে বিয়ে করে যে স্ত্রীকে ঘরে আনছি, আমার কি কি দায়িত্ব আছে, কি কি দায়িত্ব তার উপর আমার পালন করতে হবে? ইসলামী শরীয়ত অনুযায়ী তার দায়িত্ব না, কিন্তু আমি তার উপর চাপায়া দিলাম, এটা অন্যায় না? এটা অন্যায় না? যদি অন্যায় করা হয়, প্রত্যেকটা অন্যায়ের কিন্তু বিচার হবে। এই কথা তো বলা যাবে না, আমি তো জানতাম না, তুমি কেন জানলে না? প্রত্যেকটা স্বামীর জন্য
জানা ফরজ, স্ত্রীর অধিকার কি? প্রত্যেকটা বাবার জন্য ফরজ যে আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব কর্তব্য কি? বিয়ে করলাম, স্ত্রীর অধিকার জানি না, ছেলে জন্ম হয়েছে মিষ্টি বিতরণ করলাম, কিন্তু ছেলের উপর আমার জিম্মাদারি কি জানি না। অথচ এটা জানা এটা ফরজ, আমার সন্তানকে কিভাবে গড়ে তুলতে হবে একজন বাবা হিসেবে, এক্ষেত্রে শরীয়তের হুকুম কি আমার উপর, এটা আমাকে জানতে হবে। এটা দিন মুসলমানদেরকে পূর্ণ জীবন জানতে হবে ইসলাম থেকে। আমি প্রতিষ্ঠান খুলেছি, দোকান খুলেছি ব্যবসা করতে, হালাল হারাম জানতে হবে, ফরজ না? ফরজ তো, কামাই করা ফরজ, আবার হালাল কামাই করা এটাও কিন্তু কি ফরজ। খালি কামাই করাই ফরজ না, স্ত্রী সন্তানের জন্য আমাকে তো কামাই করতে হবে, এটা ফরজ, এই পর্যন্তই কিন্তু ফরজ না, কামাইটা হালাল করা এটাও ফরজ। তলাবু কাসবিল হালালি, যে হালাল উপার্জন করা এটা ফরিজাতুন, এটা তোমাদের উপর ফরজ। শুধু কামাই করা তো ফরজ না, হালাল কামাই করা ফরজ। তে হালাল কামাই করা যদি ফরজ হয় তাহলে আমাকে কোনটা হালাল কোনটা হারাম এটা জানতে হবে না? জানতে হবে আমাকে। তাই আমাকে আপনাকে আমার উপর ফরজ যে পরিমাণ দিন জানা জরুরি, এতটুক দিন জানার জন্য আমাকে আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। একজন মুসলমান হিসেবে সহি আমল ইবাদত এটাকে শিখা, সহিটাকে শিখা, শুধুমাত্র জ্ঞান অর্জন করা এটাই ফরজ করা হয়েছে। যে শরীয়তের একটা মাসআলা, শরীয়তের একটা মাসআলা এটা শিখা, হাদিসের মাঝে বলা হয়েছে এটা এত ফজিলতপূর্ণ যে একটা মাসআলা শিখার ফজিলত হলো হাজার রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি। এক একটা মাসআলাকে শিখা এটা অনেক বড় ইবাদত, শুধু শরীয়ত জানাটা ইসলাম জানাটা এটা অনেক বড় ইবাদত। তাই ইসলামটা আমার ঘরে আমার পারিবারিক জীবনে আসতে হবে, ইসলামটা আমার আচার ব্যবহারে আমার আখলাকে আমার স্বভাবে আসতে হবে। একজন মুসলমান আমার কথাবার্তা আচার আচরণ সমস্ত কিছুতেই আমার মুসলমানিত্বের পরিচয় প্রকাশ পেতে হবে। তা আমার নিজেকে ঠিক যেইভাবে দিন জানতে হবে, দিন শিখতে হবে, ঠিক সেইভাবে আমার উপর এটাও ফরজ আমার সন্তানকে দিন শিক্ষা দেওয়া। আমি নিজে দিন জানব, আমার সন্তান আমার অধীনস্থদেরকে দিন শিক্ষা দিব। আমার পূর্ণ পরিবারে যখন দিনের চর্চা হবে, ঘরে যখন সন্তান স্ত্রী তাদেরকে নিয়ে পারিবারিক জীবনের ইসলাম এটার মুজাকারা হবে, এটার মুজাকারা হওয়া চাই, স্ত্রীকে নিয়ে বসা চাই প্রত্যেকটা স্বামীর, যে চলো যে তোমার উপর আমার কি জিম্মাদারি, আমার উপর তোমার কি জিম্মাদারি, এটা একটু পড়ে নেই। কারণ আমার রব আল্লাহ, তোমার রব আল্লাহ, আমার
তোমার কাজের হিসাব আমাকে দিতে হবে, তোমার কাজের হিসাবও তোমার দিতে হবে। আমি যদি তোমার উপর অন্যায় করি তার জবাব দিতে হবে না, তুমিও যদি অন্যায় করো জবাব দিতে হবে কিন্তু আল্লাহর কাছে। তাই আমার দ্বারা যেন তোমার প্রতি কোনো অন্যায় না হয়, তোমার দ্বারা যেন আমার প্রতি কোনো অন্যায় না হয়। চলো ঘরে ইসলামী জীবনের মুজাকারা করি, বসা চাই, সপ্তাহে একদিনের জন্য হলেও বসা চাই। তো স্বামী স্ত্রী যখন আমরা একান্তে বসব, আমাদের মাঝে যখন মুজাকারা হবে, তখন স্বামী স্ত্রীর অধিকার সম্পর্কে সচেতন হবে, স্ত্রী স্বামীর অধিকার সম্পর্কে সচেতন হবে, স্বামীর সামনেও থাকবে যে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, স্ত্রীও ভাববে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। তাহলে সেই পরিবারটা একটা সুন্দর আদর্শবান একটা সভ্য পরিবারে রূপান্তরিত হবে। আমাকে আপনাকে আমার পরিবারটা গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে হবে, সন্তানকে নিয়ে বসতে হবে যে তোমাকে তো আল্লাহর হুকুম পালন করা চাই, আর তোমার উপর আল্লাহর এই হুকুম, আমার তোমার উপর এই দায়িত্ব আর তোমার আমার উপর এই দায়িত্ব, মুজাকারা করা চাই ঘরে। কারণ আমি কোনোদিন শিক্ষাই দিলাম না আমার সন্তানকে, সে শিখবে কোথেকে? তাকে ইসলাম, ইসলামী আদর্শ, ইসলামী আখলাক, এটা শিক্ষা দেওয়াটা তো আমার উপর ফরজ। এ সন্তান তো আমার কাছে আমানত, আমি তো জিম্মাদার। হাদিসের মাঝে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, আল্লাহ যখন কোন সন্তানকে জন্ম দেন সেই সন্তানটা মুসলমানিত্বের উপর তার জন্ম হয়, ইসলামী ফিতরাতের উপর তার জন্ম হয়। তারপর আল্লাহর রাসূল বলতেছেন, ফাআবাওয়াহু ইউহিদানিহি, তার বাবা মা তাকে নাসারা বানায়। আরে সে তো জন্মগতভাবে নাসারা না, বাবা মা তাকে নাসারা বানাইছে। আও ইউনাসিরানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানাইছে। ইউহিদানিহি, তার বাবা মা তাকে ইহুদি বানাইছে। আও ইউনাসিরানিহি, তার বাবা মা তাকে নাসারা বানাইছে। আও ইউমাজ্জিশানিহি, তার বাবা মা তাকে পূজক বানাইছে, মূর্তি পূজক বানাইছে। সে তো জন্মগতভাবে ইহুদি হয়ে জন্মগ্রহণ করে নাই, নাসারা হয়ে জন্মগ্রহণ করে নাই, সে মূর্তি পূজক হয়ে ও অগ্নি পূজক হয়ে সে তো জন্মগ্রহণ করে নাই, বাবা মার শিক্ষায় সে ইহুদি হয়ে গেছে, বাবা মার শিক্ষায় সে নাসারা হয়ে গেছে, বাবা মার শিক্ষায় সে অগ্নি পূজক হয়ে গেছে। তাই বাবা মা আমি যখন তাকে ইসলাম শিক্ষা দিব সে মুসলমান হয়ে যাবে, আর বাবা মা আমি যখন তাকে মুসলমানিত্বের কালচার, মুসলমানিত্বের সংস্কৃতি, মুসলমানের জীবন আমি যখন তাকে শিক্ষা না দিব, তখন সে ভিন্ন সংস্কৃতি ভিন্ন সামাজিক জীবনে সে বড় হবে, তখন সে পরিচয় দিবে যে আমি তো মুসলমান, পরে আগে আমি বাঙালি। আমার ঈদের উৎসব পরে আগে বৈশাখের উৎসব, কারণ আমি বাবা কোনোদিন তাকে শিক্ষা দেই নাই তোমার বড় পরিচয় মুসলমান, এই পরিচয় নিয়ে তোমাকে মরতে হবে বাবা, এই পরিচয় যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার জীবনটা ব্যর্থ হয়ে গেল। অনেক বড় নিয়ামত তুমি তোমার বাবা মাকে মুসলমান পাইছো, অনেক বড় নিয়ামত। এখন মুসলমানিত্ব শিখো, ঈমানকে শিখো, ঈমানটাকে নিয়ে মরো, ঈমানটাকে নিয়ে যদি মরতে পারো চিরদিনের জন্য তুমি সফল হয়ে গেলে। আর মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর যদি ইসলামকে না শিখে
মুসলমান অবস্থায় যদি তুমি মরতে না পারো, তোমার মরণটা যদি ইহুদির মতো হয়, মরণটা যদি নাসারার মতো হয়, মরণটা যদি অগ্নি পূজকদের সংস্কৃতিতে হয়, তোমার ঠিকানা কোথায় হবে? কোথায় হবে তোমার ঠিকানা? তাই ব্যক্তি হিসেবে আমরা যখন আমাদেরকে পরিবর্তন করব, তখন আমাদের সমাজে পরিবর্তন হবে, আমরা ব্যক্তিরা পরিবর্তন হব না, সমাজ পরিবর্তন হবে না। আর সমাজ যখন পরিবর্তন হবে, সমাজটা যখন আদর্শবান হবে, তখন রাষ্ট্রটা সভ্য রাষ্ট্রে পরিণত হবে, কারণ সমাজ সভ্য। তাই দেখেন আজ খুব প্রয়োজন আমাকে আপনাকে, আমাদেরকে ইচ্ছা করতে হবে, ইচ্ছা করতে হবে ভাই, কারণ ইচ্ছা থেকে প্রতিষ্ঠান তৈরি হয়, প্রতিষ্ঠান থেকে ইচ্ছা তৈরি হয় না। প্রতিষ্ঠান থেকে ইচ্ছা তৈরি হয় না, ইচ্ছা থেকে শত শত প্রতিষ্ঠান তৈরি হয়। আমি আপনি আমাদের মাঝে যখন ইচ্ছা তৈরি হবে, দিন জানার দিন শিখার যখন জজ্বা তৈরি হবে, তখন ব্যবস্থাপনা হবে, প্রতিষ্ঠান হবে, মসজিদ একটা জীবন্ত মসজিদ হিসেবে গড়ে উঠবে। তাই আমাকে আপনাকে ইচ্ছা করতে হবে, ইচ্ছা ইচ্ছা করতে হবে যে আমি মুসলমানিত্বের জীবন গ্রহণ করব, শিখব, এই ইচ্ছাটা আমাকে আপনাকে করতে হবে। আল্লাহর অনেক বড় খাস রহমত যে আমরা যে সমাজে আছি, আমাদের এই সমাজটা একটা মসজিদ ভিত্তিক সমাজ। আমাদের এই সমাজকে কেন্দ্র করে একটা মসজিদ আছে। এই মসজিদটাকে আমি আপনি আমরা যদি জীবন্ত করতে পারি, মসজিদকে কেন্দ্র করে আমি আপনি আমরা যদি ইসলামের চর্চা করতে পারি, ইমানের হালকা কুরআনি তালিমের ব্যবস্থাপনা, এটা আমার আপনার ইচ্ছার দ্বারা যদি মসজিদটা তালিমের কেন্দ্রে কুরআনি মুজাকারার হালকায় যদি জমে উঠে, এই মসজিদটা যদি জীবন্ত হয়ে যায়, তো এই জীবন্ত মসজিদের মাধ্যমে আমাদের পূর্ণ সমাজটা আবাদ হয়ে যাবে, একটা সভ্য সমাজ তৈরি হবে। এর দ্বারা আমাদের পারিবারিক জীবনের অশান্তি দূর হবে, আমাদের সমাজ জীবনের অশান্তি দূর হবে। এই সমাজটা আল্লাহ তাআলার রহমত এবং বরকত নাজিলের এক সমাজে পরিণত হবে। তাই আমাকে আপনাকে আমাদেরকে ইচ্ছা করতে হবে, দিন শিক্ষার ইচ্ছা করতে হবে, কোরআনটাকে জানার ইচ্ছা করতে হবে। যে কোরআনটা একটাবার একটু জানি, একটাবার কোরআনটাকে একটু শুনি, যে এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের দাওয়াত দিছেন, জীবনে একটাবার কি একটু শোনার দরকার নাই? বলেন, একটাবার একটু শোনার ইচ্ছা করুন। এটা তো প্রত্যেকটা মানুষের মনের মাঝে এই কামনা থাকা চাই, এই ইচ্ছাটা থাকা চাই যে আমি কোরআনটার শুরু থেকে শেষ পর্যন্ত একটাবার শুনবো, একটু বুঝবো যে এই কোরআনের আসলে দাওয়াত কি। আমি কোনদিন কোরআনটাকে বোঝার জন্য একটাবার বসলাম না,
তাহলে আমার এই জীবনের জন্য কত বড় আফসোস। তাই সকলের প্রতি দাওয়াত যে মসজিদকে কেন্দ্র করে ঈমান শিক্ষার জন্য, কোরআনকে শিক্ষার জন্য আমরা নিয়ত করি। আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ প্রতি মঙ্গলবার বাদ মাগরিব কোরআনে কারীমের তাফসির হয়। মুসল্লি ভাইদের যদি চাহিদা হয় তো সপ্তাহের অন্য কোনো দিনও হতে পারে। যদি মুসল্লি ভাইদের আগ্রহ থাকে সপ্তাহে সাত দিন কোরআনে কারীমের তাফসির হবে, সাত দিনই হবে। কিন্তু আমাকে আপনাকে আমাদেরকে ইচ্ছা করতে হবে। আমরা যদি ইচ্ছা করি যে আমরা কোরআনকে শুনবো একটা বার, যদি দশজন মানুষও ইচ্ছা করি একসাথে যে আমরা দশজন, বা এমনও যদি হয় আমরা পাঁচজন শুনব, তো এই পাঁচজনকে কেন্দ্র করেই আমরা আলাদা আলাদা ব্যাস করতে প্রস্তুত যে আমরা কোরআন শোনাব। এবং লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের জিম্মাদারি। যারা কোরআনকে শুনতে চায় তাদেরকে কোরআন শোনানো, এর বিনিময় আমরা আল্লাহর কাছ থেকে নিব, এর কোনো বিনিময় কারো কাছ থেকে না হবে। এই পৃথিবীতে যত নবী আসছেন সমস্ত নবী সমাজকে এই পয়গাম শুনাইছেন যে আমাদের কাছ থেকে শুনো, আল্লাহর কথা শুনো। লা আসআলুকুম আলাইহি আজরা, এর কোন বিনিময় তোমাদের কাছ থেকে চাই না। ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, এর বিনিময় আল্লাহর কাছ থেকে নিন। সেই সকলের প্রতি দাওয়াত, জীবনে একটা বার একটু নিয়ত করেন। যারা যুবক আছে আমরা নিয়ত করি, যারা বুড়ো হয়ে গেছি তারা নিয়ত করি, সব বয়সে নিয়ত করা যায়। আল্লাহর রসুলের কাছে হযরতে সালমান ফার্সি, যার বয়স হয়ে গিয়েছিল 200 বছর, 200 বছর বয়সে ঈমান আনছেন, আল্লাহর রসুলের ছাত্র হইছেন কত বছর বয়সে? 200 বছর বয়সে। আল্লাহর রসুলের ছাত্র হয়ে গেছে। এই মসজিদকে কেন্দ্র করে আমি যদি কোরআনের শিক্ষার্থী হয়ে যাই, আমি যদি কোরআন শিক্ষার ব্যবস্থাপক হয়ে যাই, আমার মান কমবে না, আমার মান বেড়ে যাবে। বেড়ে যাবে না? দেখেন হাদিসের মাঝে আল্লাহর রাসূল তিনি ইরশাদ করেন, মান জা আ মসজিদি হাজা লাম ইয়াতি ইল্লা আল খাইরা ইয়াতাআল্লামুহু, যে ব্যক্তি মসজিদের মাঝে আসলো দিনকে শিখার জন্য আসলো, আল্লাহর নবী বলতেছেন ফাহুয়া বিমনজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, তো মসজিদে এসে দিন শিক্ষাকারী এই ব্যক্তি আল্লাহর পথে জিহাদকারী, আল্লাহর পথে জিহাদকারী মুজাহিদের সমান মর্যাদা সে লাভ করবে। অন্য আরেক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা করা হাদিস, মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামাহু খাইরান আও ইউআল্লিমাহু, যে ব্যক্তি মসজিদে আসে এবং এই উদ্দেশ্যে আসে যে আমি মানুষদেরকে দিন শিক্ষা দিব, অথবা এই উদ্দেশ্যে আসে যে আমি দিন শিখব, কানা লাহু কাজরি হাজ্জিন তাম্মা তাম্মান হজ্জাতাহু, আল্লাহ রাসূল বল তো তার আল্লাহ তাআলার দরবারে একটা কবুল হজের নেকি সে তার আমল নামায় পায় যায়। আমি আপনি আমরা যে আসব দিন শিখব, শিখার তো ফজিলত আছেই, আসারও ফজিলত আছে। এক একটা নেকি যে কত দামি, এক একটা নেকির যে কত দাম, এক একটা মাসআলা শিক্ষার যে কত দাম। আর এর সাথে তো হার জিতের সম্পর্ক, সফলতা ব্যর্থতার সম্পর্ক। পরীক্ষার রাতে এক একজন শিক্ষার্থী একটা নাম্বারের জন্য সারা রাত জায়গা থাকে, কারণ সে বুঝে এই একটা নাম্বারের সাথে পাস ফেলের সম্পর্ক। নির্বাচনে এক একজন প্রার্থী এক একজন ভোটারের পিছনে কি মেহনত করে,
এই কথা বলে না যে ভোট দিলে দিল না দিলে না দিল অসুবিধা নাই, এটা বলে না। বরং চিন্তা করে যে কোনো মূল্যে হোক ভোটটা আমার চাই, ভোটটা আমার চাই, কারণ একটা ভোটের সাথে আমার হার জিতের সম্পর্ক। ঠিক মুসলমানদেরও কিন্তু একটা নেকির সাথে সফলতা ব্যর্থতার সম্পর্ক, একটা নেকির মাধ্যমে জান্নাতের মাঝে মর্যাদা বেড়ে যাবে, একটা নেকির কারণে জান্নাতের মাঝে মর্যাদা কমে যাবে, একটা নেকির কারণে জান্নাত থেকে জাহান্নাম ঠিকানা হয়ে যাবে, একটা নেকির কারণে ঠিকানা জাহান্নাম থেকে জান্নাতে হয়ে যাবে। তাই নেকির প্রতিযোগিতা করি, মানুষ ভোটের প্রতিযোগিতা করে, মানুষ টাকার প্রতিযোগিতা করে, মানুষ নাম্বারের প্রতিযোগিতা করে, আর মুসলমানরা হলো নেকির প্রতিযোগিতা করে। সত্যিকারের মুসলমান নেকির প্রতিযোগিতা থেকে পিছিয়ে থাকে? তাই আমার আপনার জন্য নেকির প্রতিযোগিতায় পিছিয়ে থাকা চলবে? নেকির প্রতিযোগিতায় অগ্রসর হই। আল্লাহ বলতেছেন ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিন মির রব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে প্রতিযোগিতা করো, ওয়া জান্নাতিন, আর জান্নাতটাকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, আর জুহা কারুজিস সামাই ওয়াল আরদ, যেই জান্নাতটার আয়তন হবে এই যে আকাশ জমিন দেখতেছো এর চাইতেও বড়, এর চাইতেও। নেকির প্রতিযোগিতা, জান্নাত পাওয়ার প্রতিযোগিতা, আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার জন্য যেটা করতে হবে মসজিদটাকে একটা জীবন্ত মসজিদ হিসেবে, নিজেদের দিন শিক্ষার কেন্দ্র হিসেবে মসজিদটাকে গড়ে তুলতে হবে। রাজি আছি না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা মঙ্গলবার দিনের তাফসির একটু আসার চেষ্টা করি, একটু বসার চেষ্টা করি, আর যদি সপ্তাহের অন্য কোনো দিন চাই সেই প্রস্তাবও দেই, আমরা মঙ্গলবার দিনও করব, অন্য দিনও করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।